আসসালামু আলাইকুম। মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে মাওনা অনলাইন ক্লাসে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি রেহনুমা সিদ্দিকা রিপা। আজকে আমি নবম শ্রেণীর ব্যবসায় উদ্যোগ বইয়ের প্রথম অধ্যায় সম্পর্কে আলোচনা করব। প্রথম অধ্যায়ের নাম হচ্ছে ব্যবসার পরিচিতি। প্রথমে আসি আমরা মানুষের ব্যবসা কিভাবে শুরু হয়। মানুষের অভাববোধ থেকেই ব্যবসার উৎপত্তি হয়। প্রথমে জানতে হবে, যেহেতু তোমরা ব্যবসায় শিক্ষা স্টুডেন্ট, ব্যবসা কি সে সম্পর্কে আমাদের জানতে হবে। ব্যবসা হচ্ছে মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত যে কোনো বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ডই হচ্ছে ব্যবসা। ব্যবসা কি তা জানতো না, কিভাবে তারা ব্যবসা করবে, একজন আরেকজনের কাছ থেকে কিভাবে পণ্য কিনবে কিছুই জানতো না। আগে মানুষ বিনিময়ের মাধ্যমে তাদের আদান প্রদান করত। যদি কারো চাল থাকতো, অন্যজনের মাছ থাকতো, তাহলে এভাবে বিনিময় করত, একজনের মাছ আরেকজনের চাল আদান প্রদান করত। কিন্তু যখন এভাবে মানুষের চাহিদা পূরণ হচ্ছে না, তখন ব্যবসার উৎপত্তি হয়, অর্থের উৎপত্তি হয়। প্রথমে আসি ব্যবসার উৎপত্তি ও ক্রমবিকাশ কিভাবে শুরু হয়। ব্যবসার উৎপত্তি ও ক্রমবিকাশকে তিন ভাগে ভাগ করা যায়। প্রথমে হচ্ছে প্রাচীন যুগ। ব্যবসার উৎপত্তি ও ক্রমবিকাশ ব্যবসার উৎপত্তি ও ক্রমবিকাশ তিন ধরনের। প্রথমে আছি প্রাচীন যুগ। প্রাচীন যুগ, তারপর হচ্ছে মধ্যযুগ, সবশেষে আধুনিক যুগ। এখন আসি আমরা প্রথম যুগ সম্পর্কে। প্রথম যুগে মানুষ কি করত। প্রথম যুগে মানুষ কিভাবে তাদের জীবিকা নির্বাহ করত, কিভাবে তারা খাদ্য সংগ্রহ করত। প্রথম যুগে করত পশু শিকার, মৎস্য শিকার, ফলমূল আহরণ, কৃষিকার্য এবং দ্রব্য বিনিময়। এ হচ্ছে প্রাচীন যুগের কাজ। আর তারপর হচ্ছে মধ্যযুগ। মধ্যযুগে মানুষ কি কিভাবে তাদের জীবিকা নির্বাহ করত, কি কি করত মধ্যযুগে। মধ্যযুগে হচ্ছে বিনিময়ের মাধ্যম হিসেবে দুষ্প্রাপ্য শামুক, ঝিনুক, কড়ি ও পাথর ব্যবহার। তারপর হচ্ছে বিনিময়ের মাধ্যম হিসেবে স্বর্ণ, রৌপ্য ও অন্যান্য ধাতব মুদ্রার ব্যবহার। কাগজি মুদ্রার প্রচলন, বাজার ও শহর সৃষ্টি হয় এই মধ্যযুগে। আর সবশেষে আছে ব্যবসায় সংগঠনের উদ্ভব। ব্যবসায় সংগঠনের উদ্ভব কোন যুগে হয়, সেটা হচ্ছে মধ্যযুগে। তারপর আসছি আমরা আধুনিক যুগ। আধুনিক যুগে কি কি হয়েছিল। আধুনিক যুগে হয় শিল্প বিপ্লব, বিভিন্ন ধরনের শিল্প প্রতিষ্ঠানের উৎপত্তি হয়। তারপর আসছে মধ্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়ন। তথ্য যোগাযোগ প্রযুক্তির কীরকম উন্নয়ন হয়, দেখো এখন যখন আমরা ক্লাস করছি কীভাবে, যেহেতু আমাদের ক্লাস শ্রেণী কার্যক্রম বন্ধ আছে, সেজন্য আমরা অনলাইনে ক্লাস করছি। সেই অনলাইনে ক্লাসটা হচ্ছে তথ্য প্রযুক্তির উন্নয়নের ফলে। তারপর হচ্ছে বিভিন্ন শিল্প কারখানার বিকাশ, ব্যবসা বৃহদায়তন উৎপাদন ও বন্টন ব্যবস্থার প্রচলন। তারপর আছে ব্যাংকিং ও বিমা ব্যবস্থার সম্প্রসারণ, এটিএম কার্ড প্রচলন, মোবাইল ব্যাংকিং প্রচলন। এ হচ্ছে আধুনিক যুগের কাজ। এখানে আছে বিভিন্ন ধরনের বিভিন্ন শিল্প কারখানার বিকাশ, বিভিন্ন শিল্প কারখানা আস্তে আস্তে প্রসারিত হচ্ছে। আগে ছোট ছিল, এখন আস্তে আস্তে মানুষ বিভিন্ন ধরনের তথ্য প্রযুক্তির ফলে
সবকিছু বাড়াচ্ছে এখন বৃহদায়তন উৎপাদন হচ্ছে আগে ছোট ছোট ভাবে উৎপাদন করত এখন বেশি বেশি উৎপাদন করছে এবং তা বেশি আগে ছোট করে উৎপাদন করে তা মানুষের কাছে পৌঁছাতে পারত না অল্প অল্প থাকতো আর এখন বেশি উৎপাদন করছে মানুষের কাছে খুচরা ব্যবসায়ীদের কাছে মাধ্যমে বণ্টন করছে ব্যাংক ও বীমা ব্যবস্থার প্রচলন হচ্ছে ব্যাংক মানুষের আর্থিক সহযোগিতা করে আর বীমা ব্যবস্থা মানুষের যে কোনো ধরনের ঝুঁকি থেকে রক্ষা করে তারপর আছে এটিএম কার্ডের মাধ্যমে মানুষ যে কোনো জায়গায় এখন আর টাকা ব্যাগ ভরে নিয়ে যেতে হয় না যে কোনো জায়গায় এটিএম কার্ডের সাহায্যে টাকা তুলতে পারে তারপর মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় টাকা পাঠাতে পারে এই হচ্ছে আমাদের ব্যবসা ক্রমবিকাশের ধারা তারপর আসি আমরা ব্যবসায়ের আওতা ও প্রকার ভেদ সম্পর্কে ব্যবসার আওতা ও প্রকার ভেদকে তিন ভাগে ভাগ করা যায় প্রথমে হচ্ছে শিল্প ভাগে ভাগ করা যায় প্রথমে আসি আমরা শিল্প সম্পর্কে শিল্প কি প্রথমে জানতে হবে শিল্প কি শিল্পকে উৎপাদনের বাহন বলা হয় যে প্রক্রিয়ায় প্রাকৃতিক সম্পদ কাঁচামালে রূপদান এবং প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে কাঁচামালকে মানুষের ব্যবহার উপযোগী পণ্যে রূপান্তরিত করা হয় তাকে শিল্প বলে শিল্পকে আবার পাঁচ ভাগে ভাগ করা যায় প্রজনন শিল্প প্রজনন শিল্প যা উৎপাদন করা যায় বিস্তার লাভ করা যায় এরকম শিল্প যেরকম নার্সারি হ্যাচারি তারপর আছে নিষ্কাশন শিল্প ভূগর্ভ থেকে ভূগর্ভ মাটি পানি বায়ু এভাবে এসব কিছু থেকে প্রাকৃতিক সম্পদ আহরণ করা হয় তার মধ্যে আছে খনিজ শিল্প তারপরে নির্মাণ শিল্পর মধ্যে আছে রাস্তাঘাট সেতু ইত্যাদি উৎপাদন শিল্পের মধ্যে আছে যে যে প্রতিষ্ঠানে উৎপাদন করা হয় যেমন সার চিনি ইত্যাদি উৎপাদন শিল্পের মধ্যে পড়ে তারপর আছে সেবা শিল্পের মধ্যে আছে যা দ্বারা মানুষকে সেবা দেওয়া হয় যেমন নার্সিং ব্যাংকিং এ হচ্ছে সেবামূলক প্রতিষ্ঠান সেবা শিল্প তারপর আছে এ হচ্ছে আমাদের শিল্পের প্রকারভেদ পাঁচ ধরনের প্রকারভেদ তারপর আছে বাণিজ্য কি উৎপাদনকারীর কাছ থেকে ভোক্তার কাছে পৌঁছানোর যাবতীয় কার্যাবলীকে বাণিজ্য বলা হয় বাণিজ্যের অনেকগুলো কাজ আছে উৎপাদনকারীর কাছ থেকে ভোক্তার কাছে পৌঁছাতে যে সকল কাজ সেগুলো হচ্ছে প্রথমে ক্রয় বিক্রয়ের মাধ্যমে উৎপাদনকারীর কাছ থেকে ভোক্তার কাছে পণ্যদ্রব্য যেতে পারে এর দ্বারা মালিকানা সংক্রান্ত বাধা দূর হয় আর শর্তগত উপযোগ সৃষ্টি হয় শর্তগত উপযোগ মানে কি একজনের কাছ থেকে অন্যজনের কাছে জিনিসটা গেল বা পণ্যটা গেল আর তারপর আছে পরিবহনের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া সম্ভব বা পণ্যগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠানো সম্ভব তার মাধ্যমে স্থানগত উপযোগ সৃষ্টি হয় তারপর আছে গুদামজাতকরণের ফলে সময়গত উপযোগ সৃষ্টি হয় যেমন গুদামজাতকরণের ফলে এক সময়ের আলো আমরা অন্য সময় পেতে পারি তারপর আছে অর্থগত উপযোগ সৃষ্টি হয় ব্যাংকিং এর সাহায্যে ব্যাংকিং যে কোনো ধরনের অর্থ সংক্রান্ত বাধা দূর করে তারপর আছে বীমার সাহায্যে আমরা ঝুঁকি সংক্রান্ত বাধা দূর করতে পারি তারপর আছে বিজ্ঞাপনের দ্বারা মানুষের জ্ঞান সংক্রান্ত বাধা দূর হয় যে কোনো ধরনের তথ্য মানুষের কাছে পৌঁছানো যায় যে কোনো ধরনের সাবান মানুষের ভালো যদি সাবান হয় তাহলে মানুষের কাছে পৌঁছানো যায় বিজ্ঞাপনের মাধ্যমে তারপর আছে প্রত্যক্ষ সেবা মানে সরাসরি যে সেবাটা দেওয়া হয় সরাসরি সেবার মধ্যে কি কি আছে ডাক্তার প্রকৌশলী তারপর আছে
যেমন বিদ্যালয় এগুলো হচ্ছে প্রত্যক্ষ সেবার অন্তর্ভুক্ত এখন আমরা জানব ব্যবসায় পরিবেশ সম্পর্কে জানতে গেলে প্রথমে জানতে হবে পরিবেশ কি পরিবেশ হচ্ছে কোন অঞ্চলের জনগণের জীবনধারা ও অর্থনৈতিক কার্যাবলীকে প্রভাবিত করে এমন সব উপাদানের সমষ্টি তারপর আছে ব্যবসায় পরিবেশ হচ্ছে যে সব প্রাকৃতিক ও অপ্রাকৃতিক উপাদান দ্বারা ব্যবসায়িক সংগঠনের গঠন কার্যাবলী উন্নতি ও অবনতি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রভাবিত হয় সেগুলো সমষ্টিকে ব্যবসায় পরিবেশ বলে ব্যবসায় পরিবেশের কিছু উপাদান আছে ব্যবসায় পরিবেশে ছয়টি উপাদান আছে ছয়টি উপাদানের মধ্যে প্রথম হচ্ছে প্রাকৃতিক পরিবেশের মধ্যে আছে জলবায়ু ভূমি প্রাকৃতিক সম্পদ ও নদনদী জলবায়ু আমাদের দেশের প্রাকৃতিক পরিবেশ আমাদের দেশের প্রাকৃতিক পরিবেশ ব্যবসার জন্য অনুকূল তবে কিছু কিছু ক্ষেত্রে প্রতিকূল অবস্থায় থাকে তবে সেগুলো আমাদের কাটিয়ে তুলতে হবে তারপর আছে অর্থনৈতিক পরিবেশের মধ্যে আছে অর্থনৈতিক পরিবেশের উপাদানের মধ্যে আছে সঞ্চয় ও বিনিয়োগ মূলধন অর্থ ও ব্যাংকিং সঞ্চয় ও বিনিয়োগ আমাদের বিভিন্ন ব্যাংক আছে সেখানে আমরা সঞ্চয় করতে পারি এবং বিনিয়োগও করতে পারি বিভিন্ন ক্ষেত্রে মূলধন আমরা বাড়ি থেকে বা বিভিন্ন জায়গা থেকে ব্যবসার জন্য মূলধনও সংগ্রহ করতে পারি আর মূলধনের ঘাটতি হলে ব্যাংক আমাদের সেগুলো সহযোগিতা করে তারপর আছে সামাজিক পরিবেশের মধ্যে বিভিন্ন ধরনের জাতি ধর্মীয় বিশ্বাস ভোক্তাদের মনোভাব মানব সম্পদ শিক্ষা ও সংস্কৃতি ঐতিহ্য ইত্যাদি বিষয় বিবেচনায় রাখতে হয় আর সামাজিক পরিবেশের মধ্যে বিভিন্ন ধরনের সামাজিক পরিবেশ বিভিন্ন ধরনের হতে পারে বর্তমানে জামদানি শাড়ি এবং জাহাজ নির্মাণের জন্য বাংলাদেশ এখনো প্রসিদ্ধ এখনো ভালো আছে তারপর আছে রাজনৈতিক পরিবেশের বিভিন্ন ধরনের উপাদান আছে যেমন সরকার সার্বভৌমত্ব আইন শৃঙ্খলা রাজনৈতিক স্থিতিশীলতা এবং সরকারি নীতিমালা আন্তর্জাতিক সম্পর্ক রাজনৈতিক পরিবেশগুলো বিশেষ বিশেষ ক্ষেত্রে আমাদের ব্যবসায়ের ক্ষেত্রে বিশেষ প্রতিকূল প্রভাব ফেলে আর সেই যেমন ঘন ঘন ধর্মঘট হরতাল এগুলো আমাদের প্রতিকূল ব্যবসার ক্ষেত্রে বিরূপ প্রভাব ফেলে সেগুলো আমাদের যেন না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে তারপর আছে আইনগত পরিবেশের মধ্যে আছে বাণিজ্যিক আইন শিল্প আইন পরিবেশ সংরক্ষণ আইন ভোক্তা আইন এই আইনগুলো আমাদের লক্ষ্য রেখে আমাদের ব্যবসা পরিচালনা করতে হবে তারপর আছে প্রযুক্তিগত পরিবেশ আজকের প্রযুক্তি এখন দিন দিন ভালো থেকে আরো ভালো উন্নত হচ্ছে তারপর আছে প্রযুক্তিগত পরিবেশের উপাদানের মধ্যে প্রযুক্তি শিক্ষা কারিগরি শিক্ষা উন্নত প্রযুক্তি নির্ভর প্রতিষ্ঠান প্রযুক্তি আমদানির সুযোগ সুবিধা তথ্য যোগাযোগ প্রযুক্তির উন্নয়ন আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি আগেই বলা হয়েছে তথ্য যোগাযোগ প্রযুক্তির উন্নয়নের ফলে আমরা আজ ঘরে বসে আমাদের ক্লাস করতে পারছি তারপর হচ্ছে বাংলাদেশে বিভিন্ন ক্ষেত্রে ব্যবসায় পরিবেশ অনুকূলে আছে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন এলাকায় আমরা খুব খারাপ অবস্থায় তাদের ব্যবসা পরিবেশ ভালো না থাকায় তারা বিরূপ প্রভাব ফেলছে ব্যবসার প্রতি এখন আমাদের খেয়াল রাখতে হবে যে স্থানে যে জায়গায় আমরা ব্যবসা করতে পারবো উপযুক্ত জায়গায় আমরা স্থান নির্বাচন করে আমরা ব্যবসা স্থাপন করব এই হচ্ছে আমাদের ব্যবসায় পরিচিতির বা প্রথম অধ্যায়ের পাঠ যদি তোমরা ক্লাসটা ভালো করে দেখে থাকো অবশ্যই প্রথম অধ্যায় সম্পর্কে ভালো করে বুঝতে পারবে আর যদি না দেখো তাহলে কিছুই বুঝতে পারবে না যেহেতু তোমরা নবম শ্রেণীর এখনো বই পাওনি বই পাবে তবে অনলাইন ক্লাসটা দেখলে তোমরা প্রথম অধ্যায় সম্পর্কে কিছুটা হলেও ধারণা পাবে আর আগামীতে অন্য ক্লাস নিয়ে আলোচনা করব আজ এই পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থাকবো এবং ভালোভাবে পড়াশোনা করো ধন্যবাদ সবাইকে